প্রায় আট বছর পর বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে নগরের সিমেন্স হোস্টেল এলাকায় যাত্রীবেশে বাস ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। নগরের প্রবেশদ্বার সিটি গেইটে অবরোধ করার লক্ষ্যে একত্রিত হলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আটক করা হয় ১৪ জনকে। পরে তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয় ৭টি ককটেল। এর আগে গেল রাতে নগরের গরিবুল্লাসা মাজার গেট এলাকায় গণপরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা, তবে সেখানেও পুলিশি তৎপরতায় সফল হয়নি তারা। এদিকে সকাল থেকে নগরীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে গাড়ির সংখ্যা কম লক্ষ্য করা গেছে, ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দূরপাল্লার কোনো গণপরিবহন ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথগুলোতে র্যাব পুলিশের সতর্ক অবস্থান। প্রধান সড়কগুলোতে র্যাবের বিশেষ টহল চলছে। রাজনীতিকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এতে যারাই যে কোনো ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাস অথবা সরকারি সম্পত্তি যারাই আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, আমরা র্যাব ৭ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য মাঠে সর্বদা আছে এবং আমাদের প্রায় ২৪টি দল চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়মিত টহল দিচ্ছে। এছাড়াও আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা যে কোনো নাশকতার সাথে যারাই সংশ্লিষ্ট হোক তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সিএমপি কমিশনার জানান, জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে থাকবে পুলিশ। নাশকতা করার সম্ভাবনা আছে, সেটা মাথায় রেখে অন্য যে কোনো দিনের চাইতে আজকে নগরে পুলিশের রাস্তায় উপস্থিতি বেশি, পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থারা নানা তথ্য নিয়ে কাজ করছে। নগর বিএনপির শীর্ষ নেতাদের দলের এই কঠোর কর্মসূচি পালন করতে দেখা যায়নি। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের। শাহরুখ সায়েল, সিভস ২৪, চট্টগ্রাম।